বাংলাদেশে প্রথমবারের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন ক্ষেত্রে অবদান এবং শ্রেষ্ঠত্বের জন্য 26 ফেব্রুয়ারি শুক্রবার রাতে আয়োজন করা হয় সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড 2020। আর এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন দেশসেরা চিত্রনায়ক শাকিব খান। শুক্রবার সন্ধ্যায় চ্যানেল আই চেতনা চত্বরে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এমপি শ্রেষ্ঠ নায়কের ক্যাটাগরিতে শাকিব খানের নাম ঘোষণা করেন। ব্যক্তিগত ব্যস্ততার কারণে শাকিব খান অনুষ্ঠানে আসতে পারেননি, তবে চ্যানেল আইয়ের আয়োজনে ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে তাকে সেরা নায়ক নির্বাচিত করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি। এই অনুষ্ঠানে শাকিবের অনুপস্থিতিতে তৎক্ষণাৎ পুরস্কার বুঝে নেন চিত্রনায়িকা শবনম বুবলি। উল্লেখ্য, শাকিব খানের আগে বুবলি নিজেও মঞ্চ থেকে শ্রেষ্ঠ নায়িকার পুরস্কার গ্রহণ করেন। প্রতিমন্ত্রী পলক জানান, বস আসেননি, সেজন্য পুরস্কারটি বুবলির হাতে তুলে দেওয়া হল। শাকিব খানকে তার বসগিরি সিনেমার জন্য শ্রেষ্ঠ নায়ক হিসেবে পুরস্কার দেওয়া হয়। ওই একই সিনেমার জন্য নায়িকা বুবলিকেও শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কার দেওয়া হয়। মূলত একই সিনেমায় সহ অভিনেত্রী হওয়ার কারণেই শাকিবের পুরস্কারটি বুবলির হাতে তুলে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, শাকিব বুবলির অভিনয় আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন।